नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल। आशा करी तुम्हारा सब भलो आसो और अभी भलो आसो भूले ही जाए कि फार्स्टे। सो एन बजे प्राय एक बजते गलो, तो आज के ब्लग स्टार्ट करछि एकटा थेके। एखन अर्जुनेर जन्य माधु आसछि और तार सुनते खुचि ना चले आवाज़ पावा जाए ना। और पास्ता के ठाकुमारो माछटा भेजे नियेछि। सो एटा ओर ठाकुमार माछ भाजा, अर्जुनेर जन्य गरम गरम कतला माछ। আমি অর্জুনকে খাইয়েইনি কারণ আজকে অলরেডি একটু দেরি হয়ে গেছে সব কিছু। আজকে ওকে লিখতে বসানো হয়েছে আর অর্ধেকটা লিখেই শেষ, ওর লেখা কমপ্লিট। এই জীবনে লেখা নাকি কমপ্লিট, পুরোটা লিখেও নি। হ্যাঁ হ্যাঁ, চিপস দেবো কেন দেবো না, মানে ও অ্যাকচুয়ালি ভাতটা খায় ওই চিপস দিয়ে। চিপস খাবে বলেই ভাতটা খাচ্ছে, মানে আলু চিপস দিয়ে ভাতটা খাবে। চলো আমি ওকে খাওয়াই দিই। খাওয়া দাওয়া করার পরে তারপরে আমি ওকে খেতে দেবো। তার আগে আমি জিজ্ঞাসা করে আসি যে ওর ঠাকুমা এখন ভাত খাবে কি না, নাহলে অর্জুনকে খাইয়ে তারপর ঠাকুমাকে ভাত দেবো। তাহলে জিজ্ঞাসা করে নিই, তুমি এখন ভাত, ঠাকুমা এখন ভাত খাবে। সো আমি ওর ঠাকুমার ভাতটা বেড়ে দিয়ে দিই, তাহলে ওর ঠাকুমাও তাহলে ভাত খাওয়া হয়ে যাবে একসাথে। আর এদিকে অর্জুনের ভাত বাড়া হয়ে গেছে। সো এটা ওর ঠাকুমার ভাত, তাহলে ওর ঠাকুমারও খাওয়া হয়ে যাবে, তো ভালো হবে। তারপর ওদেরকে খাওয়িয়ে দাওয়িয়ে দিয়ে আমি যাবো ছাদে জামা কাপড় আনতে। বাবা চলে আস না, আমি খেয়ে নে। বাবু বাবু চলো, হ্যাঁ দিচ্ছি, আস দিচ্ছি, বাড়ছি। আর কিছু লাগবে নাকি, কিছু লাগবে? এই যে তোমার চিপস এসে গেছে, চলে এসো ভাত খাই না, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, চলে এসো 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 এসো। খেয়ে দে তারপরে ওঠো, তাহলে তো ভালো হবে। নাও নাও নাও, অর্জুন কাতলা মাছের পেটি খেতে খুব ভালোবাসে, তো অর্জুনের জন্য কাতলা মাছ। ও অর্জুনের জন্য চিপসও আছে, তাই না অর্জুন? অর্জুন খেতে ভালোবাসে এই জন্য অর্জুনের জন্য। কেন বলবো অর্জুনকে সব আবার ওটা রাখো, ওটা রাখো, মোবাইলটা রাখতে হবে। ওই দেখ সবাই দেখছেন কি, এটা কি সবাইকে দেখাবো? হ্যাঁ দেখাবো সবাইকে। তুমি কি করছো, চুল বাঁচছো? ও ছি 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 ছি, এই ওর মাথা চুলটা একটু ভালো করে দেখাও তো। কি ইলে জানো, ও ও ও ও যাও এখানে টাটা করে দাও তো। ছবি তুলেছি, ছবি তুলেছি কারণ তোমাকে সবাই দেখবে বলে ছবি তুলেছি। ছবি কি? মুছরা দেখো।
দেখলে মামা মন মে ফেলে তুমি এখানে ঘুম পাড়িয়ে রেখেছো? ও এটা বিছানা, মশারি এটা দেখো পুতুলের ঘরে গিয়ে পাড়িয়ে তোমার পাশে ঘুম পাড়াবে। বনুর সাথে খেলা হলো, তাই না বাবু? এবার আমরা ছাদ দিয়ে জামাগুলো নিয়ে যাই, যতক্ষণ না নিয়ে যাবো ততক্ষণ সেই সকালে মেলে দিয়েছি। তনুশ্রীর জামা রয়েছে, বনুদের জামা আর আমাদের জামা রয়েছে, সেই জামাগুলো এবার তুলে নেবো। বেশি জামা মেলেনি, কটা জামা রয়েছে। আর বাবু জামাগুলো তুলে নি। আমরা মনে হয় ছাদে গেছে আর তুমি এসছো। ওর বাবা চলে এসছে, চলো এবার ওকে ভাত দিয়ে দিই। কি খাবে? ওটস। ও আমার হাজব্যান্ড এখন ভাত খায় না, আমার হাজব্যান্ড এখন ওটস খায়। ওটস ভালো আছে, চলো তো ওটসই খেয়ে নেব। আমি বাটি নিয়ে বাড়ি, তোমার ওটস বের করে গেছি টক ধরে। সো ওর বাবা ওটস খাবে, ওটস খেলে নাকি ওদের ওর দাদা ওর শরীর খুব ভালো থাকে, তো এই জন্য ওরা ওটসই খাবে। সো ওটসই খাক, যেটাতে শরীর ভালো থাকে সেটাই খাক, সেটাই ভালো। ও ঠাকুমাকে ও ডালিয়া দিয়েছিলাম, সকালে ডালিয়া খায়নি, ওটা বিকেলবেলা খেয়ে নেবে। আর আমাদের গাছের লঙ্কা হয়েছে, যেটা ঠাকুমার সাথে বলছিলাম, এই দেখো ছোটো ছোটো লঙ্কা হয়েছে। এই রে কিন্ডার জয়, আছে এর মধ্যে খেলনা, আর ওর মধ্যে খেলনা আছে। এখন অর্জুন সাবট্র্যাক্ট করছে, এর আগে রিডিং করেছে, তো এখন খুব ভালো ছেলে হয়ে গেছে অর্জুন। ঠিক করে লেখো, ইউ হ্যাভ সেভেন বলস এন্ড ইউ টাকা করে দাও। চলো হাতে পিছিয়ে তুমি।
এটা লিখে নাও না এবার আমি মেলবো হ্যাঁ এবার আমি মেলবো তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো লিখে নাও বাচ্চা আমি মেলি কমপ্লিট সো অর্জুনের পড়া কমপ্লিট হয়ে গেছে এইবার অর্জুন দেখো কোথায় গেছে সেটা দেখো এইগুলো আজকে পড়েছে চলো এবার অর্জুনকে আমি একটু সুজি খাইয়ে দেবো দেন সুজি খাইয়ে দিয়ে অর্জুনকে একটু ঘুম পাড়িয়ে দেবো না ঘুমালে সারাটা দিন ও মোবাইল নিয়ে বসে থাকবে তো অর্জুনকে আমি ঘুম পাড়িয়ে দিই সুজি খাইয়ে তো এইগুলোর কাজ শেষ শেষ করে নিই আগে কমপ্লিট করে নিই টাটা বাই বাই দেখা হবে পরের একটা ব্লগে আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবে না সো